সেতু মেরামতের জন্য সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হয়েছে, যার জন্য কিন্তু স্বাভাবিকভাবেই ভোগান্তি যাত্রীদের। সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে বিপুল পরিমাণে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ডিসেম্বর পর্যন্ত মেরামতের জন্য যান নিয়ন্ত্রণ এবং রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জেরে স্বাভাবিকভাবেই জ্যাম, ট্রাফিক জ্যামে দেখতে পাচ্ছেন এবং যানজটের সৃষ্টি হয়েছে বিপুল পরিমাণে। বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে ঠিক কি ছবিটা দেখছো, কতটা ভোগান্তি বহাতে হচ্ছে যাত্রীদের? ইন্দ্রাণী, খুব স্বাভাবিকভাবেই যখন আমরা শুনেছিলাম যে সাতরাগাছি ব্রিজ বন্ধ করা হবে, কারণ একটি অন্যতম ব্যস্ততম সেতু হচ্ছে সাতরাগাছি, এবং সেই জায়গায় যখন বন্ধ করা হবে মেরামতির জন্য, স্বাভাবিকভাবেই কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হবে এবং সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তির মুখে পড়তে হবে, সেটা একটা আজ করাই গিয়েছিল। এবং এই মুহূর্তে তোমাকে যে চিত্র আমি দেখাবো, তুমি দেখতে পাবে যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানটা হচ্ছে বেলেপোল মোড়, যেটা সেকেন্ড ব্রিজ থেকে অর্থাৎ বিদ্যাসাগর সেতু থেকে যেসব গাড়িগুলো আসছে সেটা সাতরাগাছি ব্রিজে যাওয়ার জন্য যে মোড় ব্যবহার করতে হয় সেটা হচ্ছে বেলেপোল মোড়। এই মোড়ের তুমি চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আজকে শনিবার এবং আজকের দিনে যেখানে গাড়ির চাপ এমনিতেই কম থাকে শনি রবিবার, সেই দিনে কিন্তু গাড়ির চাপ এটা তুমি দেখতে পাচ্ছ। এবং তোমাকে এই মোড়ের ছবিটা কেন আমি দেখাচ্ছি আর একবার স্পষ্ট করতে বলবো, আমার ক্যামেরা পার্সন রয়েছে সুবীর ঘোষ, তোমাকে দেখাতে বলবো যে যেই জায়গায় ব্যারিকেড করা আছে এই জায়গাটাতে কিন্তু ব্লক করে দিতে হয়েছে, কারণ এই বেলেপোল মোড়কে ব্লক করতে হয়েছে শুধুমাত্র যাচ্ছে সেই বাস ছাড়া হচ্ছে এবং পাশাপাশি দু চাকার অর্থাৎ বাইক ছাড়া হচ্ছে, কিন্তু চার চাকা গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে নতুন রাস্তার দিকে, অর্থাৎ বেলেপোল থেকে যে নতুন রাস্তার দিকে যে গাড়িগুলো যায়। একটু সেই চিত্রটা তোমাকে দেখাতে বলবো যে নতুন রাস্তার দিকে, এই যে তুমি চিত্রটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলেপোল মোড় হয়ে নতুন রাস্তার দিকে গাড়িগুলো যাচ্ছে, এবং যারা সাতরাগাছি সাইডে যেতে চাইছে বা ধুলোগড় এইসব সাইডে যেতে চাইছে তাদেরকে কিন্তু নতুন রাস্তা হয়ে ইচ্ছাপুর শানপুর হয়ে তাদেরকে দাসনগর হয়ে সোজা বাঁকড়া হয়ে বেরোতে হবে ধুলোগড়ের দিকে যেসব গাড়িগুলো যেতে চাইছে। এবং অন্যদিকে তোমাকে আরো একটি চিত্র দেখাবো কতটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে মানুষকে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু পিছন দিকে চিত্রটা যদি একটু জুম করে দেখানো সম্ভব হয়, যে এখান থেকে বেলেপোল মোড় থেকে কিন্তু সাতরাগাছি ব্রিজ সেটা কিন্তু অনেকটা রাস্তা, কিন্তু তুমি যে চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে যে বাসগুলো যাচ্ছে সেইগুলো হচ্ছে এখান অবধি জ্যাম রয়েছে, ট্রাফিক রয়েছে, এবং পুরো যেহেতু একদিকে লেনটা খোলা রয়েছে সেই কারণের জন্য কিন্তু প্রচুর ট্রাফিক হচ্ছে, এবং সেই কারণের জন্য জ্যাম থাকা যানজটের কারণে কিন্তু এই যে বেলেপোল মোড়ে থেকেই কিন্তু যান নিয়ন্ত্রণ করতে হচ্ছে, কারণ চার চাকা গাড়িগুলোকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। তোমাকে চিত্রটা দেখাতে বলবো যেখানে গাড়িগুলোকে আটকানো হচ্ছে, যেভাবে যানজটের সৃষ্টি হয়েছে তার জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এবং যদিও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে কলকাতা পুলিশের, কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, এবং এই সেতু মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছে সাতরাগাছি সেতু। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।